আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আফগান ইস্যুতে ব্যর্থ জার্মান গোয়েন্দারা গোপন পাকিস্তানে আশুরার মিছিলে ভয়াবহ বিস্ফোরণ নিহত তিন তালেবানকে বিশ্বাস করবেন না আফগান বিমান বাহিনীর প্রথম নারী পাইলটের আহ্বান আফগান জনগণকে ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা বাহিনীকে সব শেষে জানবেন ইসলামিক আমিরাত অব আফগানিস্তান ঘোষণা করল তালেবান সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আফগান ইস্যুতে ব্যর্থ জার্মান গোয়েন্দারা গোপন নথি প্রকাশ জার্মান গোয়েন্দারা ভেবেছিলেন তালেবান কাবুল দখল করবে না বিল নামে একটি জার্মান গণমাধ্যম প্রকাশ করেছে এই গোপন তথ্য বুধবার সেই পত্রিকায় জার্মান গোয়েন্দা বিভাগের একটি গোপন নোট প্রকাশ করার দাবি করা হয়েছে জার্মান গোয়েন্দারা আফগানিস্তানে ব্যর্থ হয়েছেন পত্রিকাটির দাবি নোটে বলা হয়েছিল আপাতত তালেবানের কাবুল দখলের পরিকল্পনা নেই তারা কাবুলকে ঘিরে রাখলেও রাজধানীতে প্রবেশ করবে না গত শুক্রবার জার্মান প্রশাসনের এক বৈঠকে সেই নোট দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ট্যাবলয়েটটি জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডি বলে পরিচিত তাদের ধারণা ছিল মার্কিন সেনা আফগানিস্তান থেকে পুরোপুরি চলে না গেলে তালেবান কাবুলে প্রবেশ করবে না বস্তুত মার্কিন গুপ্তচর সংস্থারও একই ধারণা ছিল কাবুলে তালেবান ঢোকার দিন কয়েক আগেও মার্কিন গোয়েন্দা দপ্তরের রিপোর্ট ছিল কাবুল দখল করতে তালেবানের নব্বই দিন সময় লাগবে বস্তুত তার দিন কয়েকের মধ্যেই কাবুলে ঢুকে প্রেসিডেন্ট পাশা দখল করে তালেবান তবে ওই একই রিপোর্টে বলা হয়েছে জার্মান গোয়েন্দারা একটি বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন যেভাবে আফগান প্রশাসনের কর্মকর্তারা দেশ ছাড়তে শুরু করেছিলেন তাতে তালেবান অনেক সহজে নিজেদের আধিপত্য তৈরি করবে বলে তারা নোট দিয়েছিলেন কিন্তু তালেবান যে আটচল্লিশ ঘন্টার মধ্যে কাবুলও দখল করে ফেলবে তা তারা বুঝতে পারেননি আশুরার মিছিলে ভয়াবহ বিস্ফোরণ নিহত তিন পবিত্র আশুরা উপলক্ষে পাকিস্তানে শিয়া ধর্মাবলম্বীদের মিছিলে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন ভয়ঙ্কর এই বিস্ফোরণে কমপক্ষে উনষাট জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে পাঞ্জাব প্রদেশের স্থানীয় পুলিশ কর্মকর্তা আসিফ হুসাইন এএফপিকে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয় ধর্মীয় সংখ্যালঘুদের এই উৎসব উপলক্ষে পাকিস্তানের নিরাপত্তা জোরদার করা হয় তা সত্ত্বেও হতাহতের ঘটনা ঘটল দশকের পর দশক ধরে পাকিস্তানে শিয়া ও সুন্নি মুসলিমরা মারাত্মকভাবে বিভক্ত পাঞ্জাব প্রদেশের বাহাওয়াল নগরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন পাঞ্জাব প্রদেশের বাহাওয়াল নগরের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন মিছিলে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন পঞ্চাশের অধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণে আহত মানুষ রাস্তায় পরে সাহায্যের জন্য কাতরাচ্ছেন তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে সেটা এখনও স্পষ্ট নয় নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন তালেবানকে বিশ্বাস করবেন না আফগান বিমান বাহিনীর প্রথম নারী পাইলটের আহ্বান বিশ বছর পর আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান ক্ষমতা দখলের পর নারীদের প্রতি আরও মানবিক হওয়ার আশ্বাস দিয়েছেন তালেবান নেতৃত্ব তারা জানিয়েছেন নারীরাও স্কুল এবং কর্মক্ষেত্রে অবাধেই যাতায়াত করতে পারবেন তবে শরীয়ত মেনে কিন্তু তালেবান নেতৃত্বের এই প্রতিশ্রুতিতে আস্থা রাখা নিয়ে সতর্ক করলেন আফগানিস্তানের প্রথম নারী বিমান বাহিনীর পাইলট নিলুফার রহমানি বর্তমানে আফগানিস্তানে আটকে পড়ে রয়েছে রহমানের পরিবার রবিবার তালেবান বাহিনী কাবুল দখলের পর থেকেই পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় তিনি দু সাল থেকে রহমানিকেও একাধিকবার খুনের হুমকি দিয়েছে তালেবান নিশানা করা হয়েছিল তার পরিবারকে দু সালে আফগানিস্তান ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন রহমানি তারপর দু সালে আশ্রয় নেন আমেরিকায় সংবাদ মাধ্যমে নিজের আশঙ্কার কথা জানিয়ে রহমানি বলেন কিছুদিনের মধ্যেই খোলস ছেড়ে বেরিয়ে আসবে তালেবান সমর্থি ধারণ করবে তারা আবার পাথর চুরে হত্যা করা হবে তার কথায় আবার আমাকে আর আমার পরিবারকে হুমকি দেওয়া শুরু হয়েছে ওদের বক্তব্য আমি ভালো মুসলিম নারী নই আমি নাকি আমার সংস্কৃতি ভুলে গেছি আমার মরাই উচিত রমণী বলেন এই যুদ্ধ ঘোষণা আদতে নারীদের বিরুদ্ধে পুরুষের বিরুদ্ধে নয় আফগান জনগণকে ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকার বাহিনীকে ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিব বলেছেন আমেরিকা ও ন্যাটো বাহিনী শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল কাজেই তারা নিজেদের অশুভ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আফগান জনগণের উপর যে সীমাহীন দুঃখ কষ্ট চাপিয়ে দিয়েছে সেজন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন জারিফ তিনি বলেন আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাস বিরোধী যুদ্ধে যে অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে এসেছিল সে দুইটি উদ্দেশ্যই চরমভাবে ব্যর্থ হয়েছে ইরানের বিদেশ পররাষ্ট্রমন্ত্রী বলেন গত বিশ বছরে আফগানিস্তানের মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক উপস্থিতির কারণে যেসব মানুষ হতাহত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে প্রায় দুই দশক আগে আফগানিস্তানের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ এবং দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করার অজুহাতে দেশটি দখল করে মার্কিন বাহিনী কিন্তু বিশ বছরেও তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বরং তালেবানের অগ্রাভিযানের মুখে মার্কিন সেনারা অত্যন্ত অপমানজনক অবস্থায় দেশটি ত্যাগ করছে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান ঘোষণা করল তালেবান ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের ঘোষণা দিয়েছে তালেবান বৃহস্পতিবার পোস্তু ভাষায় এক টুইট বার্তায় সংগঠনটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই ঘোষণা দেন ওই টুইট বার্তায় জবিউল্লাহ মুজাহিদ বলেন আফগানিস্তানের একশো দুইতম বার্ষিকী উপলক্ষে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের ঘোষণা দেওয়া হলো। এদিকে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তালেবানের জ্যেষ্ঠ নেতা ওয়াহিদুল্লাহ হাসিমি জানিয়েছেন তালেবানের ক্ষমতা কাঠামো উনিশশো থেকে দু সালে এক শাসনের মতো থাকবে ওই সময় তালেবানের শীর্ষ নেতা মোল্লা অমর তালেবানের সরিয়া কাউন্সিল পরিচালনা করতেন তালেবানের সিদ্ধান্ত প্রণয়নকারীদের ঘনিষ্ঠ আহিদুল্লাহ হাশমি বলেন তালেবানের সুপ্রিয় নেতা হিবায়তুল্লাহ আকুন্দাদা দেশের সার্বিক দায়িত্বে থাকবেন বলে আমরা মনে করছি তার মতে তালেবানের শীর্ষ নেতা আকুন্দাদার ভূমিকা হতে পারে প্রেসিডেন্টের ভূমিকা তবে তিনি পর্দার আড়ালে থাকবেন আর আফগানিস্তানের প্রেসিডেন্ট হবেন তার একজন ডেপুটি তালেবানের শীর্ষ নেতার তিনজন ডেপুটি রয়েছেন তারা হলেন মোল্লা ওমর ছেলে মোল্লা ইয়াকুব হাক্কানি নেটওয়ার্কের সিরাজুদ্দিন হাক্কানি এবং কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক প্রধান মোল্লা আব্দুল কনী বারাদার